ঘুমাই কোন জায়গায় জানেন ভাই, বারিন্দার লোক খাডল আছে যে জায়গায় মানুষ মরলে পালকিতে লয়ে যায়, হ্যাঁ এর লোকে মিশছে আমি ঘুমাই। আমার মরার জন্য রেল লাইনে গেছিলাম, কেন? আত্মহত্যা করুন। মানে ঈদের দিন লাগতেছে আজকে না? আপনি যে আমি পাইছি, চোখের পানি শেষ হয়ে গেছে। দুইজন লোক বলছে যে নদীর এই পারে অথবা এইদিকে আশেপাশে থাকে, অনেক খুঁজছেন। হ্যাঁ অনেক। তারপরে আমি আবার আমার কাছে এসে তো আপনি ভুল করছেন, ভুল করছেন না ভাই। মসজিদের বারান্দায় কতদিন ধরে থাকেন? অনেকদিন ধরে আমি এই জায়গায় থাকি, তার 3-4 মাসের বেশি হয়ে থাকতেছি এই জায়গায়। কোন মসজিদের বারান্দায়? এটা হলো আপনার এই যে কোনাবাড়ি বাইমাইল পূর্ব পাড়া। সে বারান্দায় ঘুমাই, একটা কম্বলের মাঝে, কম্বলটা ভাঁজ করে অর্ধেকটা শরীরে দেয় আর অর্ধেকটা উপরে দিয়ে, কিন্তু শীত করে আর মশার কামড়। এমন এক মন চায় যে আত্মহত্যা করে, মানে আত্মহত্যা করা তো ভালো না। আত্মহত্যা কেন করতে চান? আমি তো কিছু করতে পারি না, আমার তো পায়ের সমস্যা, এটা বাচ্চা বউ আমি কিছু করতে বল দিতে পারতেছি, এটা আমার মতো বাবা বাচ্চা দেয় কিনা, আবার আমার মতো স্বামী বাচ্চা দেয় কিনা, আর আমার তো পায়ের সমস্যার জন্য আমি অনেক নির্যাতন হয়েছি, অনেকের কাছে গেছি, মানবতার জন্য সবাই ঘৃণা করছে। আচ্ছা ঠিক আছে, জাঙ্গা তেলে ভালো থেকে যান, আমি আপনার সাথে দেখা করে কথা বলবেন। অবাক হইতেছেন, যান আসসালাম। ঠিক আছে, অন্যদিন কোলাকুলি করেন, যান। আচ্ছা আচ্ছা যান। প্রত্যেক মাসে 7টা করে দুধ লাগে, আমি একটা দুধ জোগাড় করতে পারি। আমি একবার ওই যে বাইরে দিছিল খাওয়াইছি আর আর পারতেছি না। এই জীবন নাকি কি বলুন ভাই, আমার উলাটার একটা মাস আমি থাকি, যে কষ্টটা আমি নিজের চোখে দেখছি। আর আমি যারা বিয়ে করছি একবার এতিম, আবার সরল সোজা, কিচ্ছু বোঝেন। আর মায় আমার বাচ্চার জন্য যত্ন মত্ন করে, এত দুধটা খাইতে পারে না, আর এত দুধই নাই। আমি পটকা হইলে মানে খাইলে ঘুমায় শান্তিতে, নাহলে পরে দুধ খাওয়াইতে শান্তিতে ঘুমায়, আর নাহলে সারা রাইতে এই কান্নাকাটি শুরু করে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো নি, যান যান, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ভাই শোনেন, আমি তো নিজেই অনেক গরিব ভাই, খুব আশা নিয়ে আমার কাছে আইছিলেন না? দেখেন আমি যে উঠি সিঁড়ি, আপনি দেখেন আমি কেমন উঠি। কারো কাছে হাত টাত পাতেন নাকি? আমার এই বাড়ি ঘর দেখতেছেন না, আমি কিন্তু খুব গরিব, আমার আব্বার লুঙ্গিটা যে দেন ছিঁড়া, আমার ক্ষমা করে দিন, আপনি লেগে আমি কিছুই করতে পারবো না ভাই। আপনি তো কোনো অপরাধ করেন না ভাই, আপনি যে মানবতার কাজ করেন, আমি আমি মন থেকে কইতেছি ভাই, আল্লাহ আপনারে, আল্লাহ আপনারে সমস্ত বালা মসজিদ থেকে আল্লাহ হেফাজত করবো, মানে এরকম মানবতার কাজ কয়জন করে ভাই? না না, এটা ঘাড়ে নিয়ে নিয়ে যান। কি চান আমার কাছে? আমি আপনার কাছে ভাই কেমন মানবতা চাই জানেন? আমি চাই না এই মানুষের কাছে আর বারবার গিয়ে, আমি তো একটা গাড়ির ব্যবস্থা হইতো ভাই, আমি সালাই সালাই আমার বাচ্চার 7 বছর চিকিৎসা করতে, সব রিপোর্ট আমার কিন্তু আছে। মানে সাত বছর থেকে চিকিৎসা করে চালাই দিতে হইব, আর প্রত্যেক মাসে একবার উসমানী মেডিকেলে দেখাইতে হইব, আর প্রত্যেক মাসে 4,000 টাকা ওষুধ লাগে। আর আমার বউরে জন্য ভাইয়ের মা বলছে 3,000 টাকা করে দিবা, মানে আমি আমার বউরে তো টাকা দিতে পারি না বউ, এই যে আজকে মাসের জন্য এর মার কাছে কান্না করে। টাকা নেবেন না? আমি একটু মানবতা চাইতেছি, যদি আমার হিরো মানবতা করেন যে আমার বউ নিয়ে সারা যতদিন বাস চলতে পারি আপনি দোয়া করতে। এত টাকা আমি কোথায় পাবো ভাই? আপনি যে মানুষ গাড়ি কিনতে অনেক অনেক টাকা লাগে, যারা ভালোবাসে তারা যদি আমার দিকে গেলে একটু নেক নজর তাকায়। আপনি তো আপনি উছিলা ভাই, আর যারা আপনার এই যে সেদিন ঘটনা দেখছি ভাই, আসলে যে কাজটা করছে মেয়ে আসলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর হেদায়ত দিও, মানুষ না বুঝছেন, একজন ভালো মানুষের লোক এরকম ব্যবহার করতে পারে, আমার দুঃখ লাগছে, আমি চোখের পানি ফেলছি। আপনি যে হিরো মানবতা করতে পারে, আমি ঘুমাই কোন জায়গায় জানেন ভাই, বারিন্দার লোক খাডল আছে যে জায়গায় মানুষ মরলে পালকিতে লয়ে যায়, এর লোকে মিশছে আমি ঘুমাই। আপনি হঠাৎ করে আমি ঠিকানা দিই, বাই মাইল পূর্ব পাড়া কবিরাজের মসজিদটা, তাহলে আপনি উঠতে দেখেন মসজিদটা অনেক সুন্দর, নিচ এই উপরে আর কি, নিচে হইলো আন্ডারগ্রাউন্ড আর উপরে হইলো 3 তলায় মাদ্রাসা, যে হুজুর আমার বিষয়ে সব জানে। বসেন।
জুতো এনে রাখছেন কে? জুতো পরেন মানে উঠতেও সমস্যা হয়, এখন রাত হয়েছে, যাইবেন কেমনে আপনি? আপনি যেটা বলতেছেন একটা গাড়ি কিনতে তো না হইলেও 1,00,000 টাকার উপরে প্রয়োজন, আপনি তো এমনি অন্য কোনো কাজও করতে পারবেন না। এত টাকা আমি কোথায় পাবো? আমার পানি ভাই, আমি যে বিয়া করছি এ পার নিয়ে আমি অনেক যন্ত্রণা, আমি 1 মাস লাগাতে আমার বসে আমি থাকতে পারি না এই পাওয়ার কারণে, পায়ে সমস্যা দেখে আমার থাকতে দিছে না, কিন্তু আমার থাকতে দিছে না, আমি মরার জন্য রেল লাইনে গেছিলাম ভাই। আল্লাহ, কিন্তু আমি অনেক করছেন, আমার মরার জন্য রেল লাইনে গেছিলাম কেন? আত্মহত্যা করুন কেন? আমি আমার মতো, আমার মতো পিতা যে আমার সন্তানটা আমি চিকিৎসা করতে পারতেছি না, আমার সন্তানের ব্রেনের সমস্যা, তার 7 বছর মধ্যে চিকিৎসা করতে পারবো আমি কিন্তু পারতেছি না, আমার 10 টাকা কেউ দেয় না, তাই আমি কই যে জীবন রাখি কী করবো? আমি এমন স্বামী যে স্ত্রীকে আমি দুটা বাদ দিতে পারতেছি না, আমি এমন পিতা যে আমার সন্তানটা আমি চিকিৎসা করতে পারি না, কারণ দুধের পট কিনে দিতে পারতেছি না, আমার পায়ে কোনো শক্তি পায় না, আমি যদি যাই আমার কেউ কাজ দেয় না, হয় তুমি তো সুস্থ মানুষ, পরে যে আমি পায়ে যে আমার সমস্যা কেউ তো দেখে না, উপরে তো ভালো দেখে আর কি, আমি আমি এরকম একটা মানবতা চাই ভাই, যে আমি কারো কাছে হাত না পারতে হয়, একটা কিছু হয় দুই একটা অটো হয় আমি এটা চালাই, আমার বাচ্চার চিকিৎসা, আমি বাকি জীবনটা সুন্দর করে নামাজ পড়ে আমি চলতে পারি, আর আল্লাহর কাছে দোয়া করবো যে আমার এইরকম একটা ব্যবস্থা হয়, আমি হাত পাততে চাই না ভাই, হাত পাতা রসুলে নিষেধ দিছে, আমি অনেক কাঁদছি রাত্রে, কাঁদতে কাঁদতে মসজিদে আমি যেমন ঘুমাই আপনি দেখেন আমার ব্যাগটা মাথার মাথায় আমি ফিদান দিয়ে ঘুমাই, আর একটা কম্বল, এই কম্বল মশা কামড়ে খাইতে খাইতে আমার অবস্থা, রাত্রে চিল্লাই চিল্লাই কান্দি আমি, তাই চোখের পানি শেষ হয়ে গেছে, আপনি এই না আয়ও কিন্তু আমি চোখের পানি ফালছি, আবার রাস্তায় ঘুরছি চোখের পানি ফালাইছি, পরে এক নেতার কাছে বলতে গেছি, নেতা রাগ হইয়া কী করছে আমার আয়া চর মারছে গালের মধ্যে, আমি অনেক চিল্লা পাল্লা করছি এখানে, আরও মানুষ দেখছে, ওই সিটি ফুটেজের মধ্যেও আছে আমার এই ঘটনা, এই গেলে অনেকেই বলতে পারবো, আর আমি গিয়েছিলাম যে এত কষ্ট নিয়ে এই দিনেই গিয়েছিলাম রেল লাইনে, আমি আত্মহত্যা করে জীবন দিয়ে দিই, কারণ আমি কারোর কাছে মানবতা পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, খান, আল্লাহ করে দেখি আপনার অটো ব্যবস্থা করা যায় নাকি, খান। আমার বাচ্চা দুধ ছাড়া মানে দুধ খাইলে ভালো, ব্রেনের সমস্যা তো অন্য খাবার খাইতে পারে, মানে এখন দুধ ছাড়া আছে অবস্থা? জি, দুধ ছাড়া। আমি যে টাকাটা দিছি ওইটা আপনি পাঠিয়ে দিবেন? জি জি, দুধের জন্য 500 টাকা রাখবেন আপনার কাছে খরচ, আর 2,000 টাকা পাঠিয়ে দিবেন। জি, কী করবেন? 500 টাকা হাতে রেখে 2,000 টাকা পাঠিয়ে দিন, এখনই দিয়ে দিবেন? জি, আমার আমার ওয়াইফ, আমার বউ যে আছে পুরা এতিম, তার বাপ নাই, তাদের মতো কষ্ট আমি নিজে চোখে, তাদের একটা যে একটু ফানি এনে খাইবো, মানুষের বাড়িতে ফানি এনে খাওয়া লাগে, এই ফানির তাদের ব্যবস্থা নাই, আর আমি আমার বউরে যে আমার বাড়িতে আনবো, আমার একটা ঘর নাই, আমার বড় ভাইয়ের ঘর আছে কিন্তু আমার ঘর নাই, বিয়া যে করছি ভাই, একটা মাস আমি মানুষের বিয়া করে 2 দিন পরে বউর সাথে থাকে অথবা 1 দিনই থাকে, কিন্তু আমি 1 মাস বউর সাথে থাকতে পারি না, কারণ ভাই আমার এই পায়ের সমস্যার কারণে, এই পায়ের সমস্যার কারণে আমার বউ আমার অনেক অপমান করছে, তারপরে আমার বউ বুঝছে একটু ভালো দিকে আইসে, কিন্তু এই এই মুহূর্তে আমার বউর আমি বাদ দিতে পারতাছি না, আমার বউ এই দিন ফোন দেখে কইছে যে আমিও মরি তুমিও আত্মহত্যা করো মরো, আমি বুঝছি না এটা সম্ভব না, কারণ মরলে আমার বাচ্চা কী হইব, পুরাই এতিম মেয়েটার বিয়ে করছি, আজকেও আমার বলছে যে আমি যে ভাত খাইছি সুটকি দিয়া, সুটকি দিয়ে ভাত খাইছি, মনে চাই মাছ খাইতাম কিন্তু মাছ খাইতে পারে না, আমার কাছে যে আমি আসছি না ভাই, এটা মনে হইতেছে আমার যে বাস্তব না স্বপ্নে দেখতেছি, আমি নিজেও কইতে পারি। শুরু করেন, দুপুর থেকে না খাওয়া না? না, সকাল থেকে, সকালে সকাল থেকে খান না, খালি একটা রুটি খাইছিলাম, ডিম ডিম আর একটা? না ভাই। হ্যাঁ, না আপনি আমার সাথে কোলাকুলি করতে চাইছিলেন? ঠিক আছে, জান আল্লাহ ভরসা।